হচ্ছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জয়নাথ তো পুরো ভ্যাবলা, এত শেখালাম তাও কেমন ভালো মানুষের মতো তাকিয়ে আছে দেখো। অসাধারণ বিদিনী, তোকে আর লাগবে না, আমার কাজ সফল। এই যে বেদিনী, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? রাজপ্রাসাদে, যুবরাজের আদেশ আছে। কাজ হয়েছে মনে হচ্ছে। কামিনী, তোমার এই খুশির কারণ আমি জানতে পারি কি? আমার খুশির কারণ তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। হ্যাঁ কাল নাকি, আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার সত্যিকারের বন্ধু। ভাগ্যিস ভাগ্যিস তুমি আমার নাকশক্তি আমায় ফিরিয়ে দাওনি। যদি ফিরিয়ে দিতে তাহলে আজ তুমি ভয়ানক বিপদে পড়ে যেতাম। আহ, হেয়ালি না করে আসল কথাটা কি সেটা বলো। বেশ, তাহলে নিজে চোখেই দেখো। ভোর রাত থেকে খোক্কস রাজে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, খোক্কস দাস যেখান থেকে পারুক বেদিনী খুঁজে নিয়ে আসবে। অগ্নি, বেদিনী খুঁজছে কেন? কেন কেন সে প্রশ্নের উত্তর তো তোমায় খুঁজতে হবে কাল নাকি। তাহলে তুমি এখানে কেন আছো কামিনী? তোমারই তো এটা করার কথা, অগ্নির উপর নজর রাখার কথা, আমাকে এই সমস্ত বিপত্তি থেকে বাঁচানোর কথা। তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? এই রাজ্য তোমার, তুমি নিজে ভেবে দেখো না। তোমার এই রাজ্যে কি কোনো বেদিনী বেঁচে আছে? অগ্নি কি কোনো বেদিনীকে খুঁজে পাবে? সম্ভব? তুমি কাউকে বাঁচিয়ে রেখেছো কি? এত সরল তো তুমি নও কামিনী। তুমি খুব ভালো করেই জানো যে এই রাজ্যেই রোহিণী আছে। কাল নাগিনি ভুল তো কিছু বলেনি, রোহিণী তো প্রবেশ করেছে এখানে। কালনাগিনী, তোমার এই রাজ্যের খোক্কসদের এড়িয়ে তোমার এই প্রাসাদে কি রোহিণী প্রবেশ করতে পারবে? সম্ভব? আমার মনে হয় না।
না না, এত সহজে আমি নিশ্চিন্ত হতে পারছি না, কিছুতেই না। আমার এত কালের এত স্বপ্ন, এত কিছু সমস্ত সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। না না, অগ্নির মন সরাতে হবে, বেদিনীকে খুঁজবে না, কিছুতেই না। না খুঁজলেই ভালো, আমি কিন্তু চাই অগ্নি বেদিনী খুঁজে পাক, তাতেই আমার লাভ। আরে কি হলো, ওখান থেকে নেমে এসো, তার সাথে যুবরাজ যে অপেক্ষা করছেন, এত দেরি করলে চলবে না। আমার জন্য? আচ্ছা তিনি কি করে আমাকে চিনলেন? এই রাজ্যে তো আমি নতুন। আরে তোমার জন্য নয়, একজন বেদিনীর জন্য। এখন তাড়াতাড়ি চলো। আমি ভিন রাজ্য থেকে এসেছি বাপু, শুধুমাত্র এই নাককে ধরবো বলে। তোমাদের রাজ্যে নাগ রয়েছে বটে, কিন্তু যেখানে যেতে বলছো সেখানে আমি কেন যাব? তাতে আবার কি লাভ? হ্যাঁ আমাদের যুবরাজের আদেশ, তাই তোমাকে যেতে হবে। তোমার কোনো চিন্তা নেই, তোমার উপযুক্ত পারিশ্রমিকই তুমি পাবে। খোকোর সাথে তো সবাই শত্রুতা করছে, তাদের যুবরাজই বা আলাদা কেন হতে যাবে? তাছাড়া আমার যে বাঘুরামকে বন্দি করে রেখেছে সে ভালো হয় কি করে? কিন্তু যোদ্ধার জন্য আমাকে ওই প্রাসাদে যেতেই হবে। কি হলো, এমনি না গেলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো আমাকে যেতেই হবে। বেশ আমি যাব, দাঁড়াও। মন্ত্র বলে দণ্ডি কেটে দিলাম, যাতে এই উড়ন্ত নাক এখান থেকে আর পালাতে না পারে। আর তুই প্রাসাদের আশেপাশে থাকবি, যাতে তোকে ডাকলেই পাওয়া যায়, ঠিক আছে? যুবরাজ খুব খুশি হবেন, এত ভালো বেদিনী যেখানে এত বড় ভয়ানক দাস হয়ে গেল। বেশ তো, চলো তাহলে। হ্যাঁ চলো, সময় নষ্ট করো না, চলো। কি হলোটা কি, এখন অব্দি দাস ফিরলো না কেন? তাহলে কি বেদিনীকে খুঁজে পাওয়া গেল না? আরে যুবরাজ কোথায় গেলেন? এসো বেদিনী, এসো। এই তবে খোকোসদের প্রাসাদ? এই সেই বেদিনী? এই রে, এরা তো আমাকে চেনে। এখন যদি ধরা পড়ে যায় তাহলে
হলে তো বিপদ হবে। কিন্তু এদের যুবরাজই বা কোথায়? কাকেই তো দেখতে পাচ্ছি না।